সহজ লেশনার তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ সালের বাংলা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমরা এই ভিডিওতে দেখে নেব এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তো চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনে প্রেস করে তার অল অপশানটিকে অবশ্যই তোমরা সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে একটি লাইক করবে তো চলো প্রশ্ন আর উত্তরগুলো আমরা এখন দেখি তো প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো অর্থাৎ আমরা এমসি কিউ প্রশ্নগুলো আগে দেখে নেব প্রশ্ন উত্তরগুলো তারপর এসসি কিউ অর্থাৎ এক নম্বর মানে যে শর্ট প্রশ্ন সেগুলো দেখো সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে জৈমিনী কে ছিলেন তো এখানে অপশান দেওয়া হচ্ছে পরাশর মুনির শিষ্য কর্ণমুনির শিষ্য দুর্বাসা মুনির শিষ্য না দেব বেদ ব্যাসের শিষ্য তো জৈমিনী ছিলেন হচ্ছে বেদ ব্যাসের শিষ্য এরপরের প্রশ্ন নিঃশ ইলিয়াসের বোচকায় ছিল কম্বল পশমের জ্যাকেট ঘোড়ার জিন লোমের তৈরি কোট টুপি জুতো জুতো আর বুট কম্বল পশমের জ্যাকেট আর জুতো কম্বল টুপি জুতো আর বুট তো এখানে সঠিক উত্তর অপশান কয়েকটা হবে লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট এরপরের প্রশ্ন আংটি হবে ভবিষ্যতের চিহ্ন মনে করেছিলেন মহর্ষি কর্ণ গৌতম সখীগণ না ঋষি দুর্বাসা তো এটা মনে করেছিলেন সখীগণ অপশন গয়ের নেক্সট হচ্ছে খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠলো কারণ কালি কালের রং নীল দেখে কালির রং নীল থেকে হলদে হতে দেখে কালির রং সবুজ দেখে কালির রং সবুজ থেকে লাল হতে দেখে তো সঠিক উত্তরটা অপশন ক হবে কালির রঙ নীল দেখে এরপর স্নিগ্ধ তালব্য ধ্বনিগুলি হলো কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন না অষ্ট অষ্ট ব্যঞ্জন তো সঠিক উত্তর অপশন ক হবে এটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ওকে স্নিগ্ধ তালব্য তালব্য বর্ণ ধ্বনিগুলি হচ্ছে কণ্ঠবর্ণ ব্যঞ্জন উচ্চমধ্য সমৃদ্ধ সম্মুখ প্রসারিত স্বরধ্বনি হল রসই রস এ না ও তো এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান কোয়া হবে এ এরপর হেজ্জা গেল ঘর এখানে হেজ্জা শব্দটির শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম কার্যকর হয়েছে সেটা হচ্ছে অভিশ্রুতি স্বরসঙ্গতি ধ্বনি লোক না অপিনিহিতি তো এখানে হবে অপশন ঘর তত্ত্ব এটা হচ্ছে অপিনীহিতির একটি উদাহরণ এরপর মহেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে মহে ঈশ্বর মহান যোগ ঈশ্বর মহাযোগ ঈশ্বর না কোনোটি নয় উত্তর অপশন গ অপশন গ হবে মহাযোগ ঈশ্বর এরপর ঈশানে উড়িল মেঘ ঈশান হলো ঈশান কোন হলো উত্তর পূর্ব কোন উত্তর পশ্চিম কোন দক্ষিণ পশ্চিম কোন না দক্ষিণ পূর্ব কোন তো সঠিক উত্তর অপশন পূর্ব কোন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কে প্রধান রক্ষী রক্ষী কোতোয়াল না সেনাপতি তো উত্তর হচ্ছে অপশন খ রক্ষী নেক্সট বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল আতিথ্য নেওয়া আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া বক্তৃতা দেওয়া না কোনোটি নয় তো অপশন খ হবে উত্তর আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া নেক্সট দক্ষ থেকে দক্ষ এই ক্ষেত্রে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে নাশিক ভবন অপিনিহিতি মধ্য সরাগম না শ্রমিক ভবন তো এটা হচ্ছে একটি অপিনিহিতির উদাহরণ ওকে এরপর পরের প্রশ্ন হচ্ছে ল কোন ধরনের ধ্বনি কম্পিত ধ্বনি দারিত ধ্বনি পার্শ্বিক ধ্বনি না উষ্ণ ধ্বনি তো ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি নেক্সট মঙ্গল গ্রহের রং কি তো নীল লাল হলুদ না সবুজ তো মঙ্গল গ্রহের রং হচ্ছে লাল এরপরের প্রশ্ন বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে বক্তৃতা দেন দশটা আটটা বারোটা না নটা তত্তর অপশন গয়টা হবে বারোটা এরপরের প্রশ্ন চণ্ডীর আদেশে ধায় কারা ধায় নদীগণ নরগণ নদ নদীগণ না দেবগণ তো্তর হচ্ছে অপশন গ নদী নদ নদীগণ কবি দাঁড় টানেন বিরামহীন সারাদিন সকাল সন্ধ্যা না জোয়ার ভাটায় তত্তর হচ্ছে বিরামহীন অপশন ক এরপরের প্রশ্ন চলন্তিকা টেনে বের করতে চলন্তিকা চলন্তিকাটা টেনে বের করতে চলন্তিকাটা হল ঠেলাগাড়ি ঘুগনির দোকান পোশাক না অভিধান উত্তর হচ্ছে অভিধান অপশন ঘ। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে শব্দের মধ্যে রসই রস থাকলে রসই বা রসব থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে অপিনিহিতি অভিশ্রুতি না সর সরভক্তি না সরসংগতি এটা হচ্ছে অপিনিহিতি এটাকে বলা হয় অপিনিহিতি এরপর ধ্বনির লিখিত রূপকে বলা হয় মূর্তি বর্ণ অক্ষর না শব্দ তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ অপশন খ উত্তর উত্তর হবে এখানে এরপর স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে ধ্বনি কোন জাতীয় ধ্বনি পরিবর্তন করেছে আদি স্বরাগম মধ্য সরাগম স্বরাগম না ব্যঞ্জন ব্যঞ্জন আগম তো এখানে হয়েছে আমাদের আদি স্বরাগম ওকে প্রথমে স্বরের আগমন হয়েছে এরপরের প্রশ্ন কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি তাহলে তালাবস র ল না কোনোটি নয় এখানে কম্পিত ব্যঞ্জন ধরণটি হচ্ছে র ওকে অর্থন খ এরপরের প্রশ্ন আছুক সহ্যের কার্য কার্য গেল ঘর হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটি হল বিপ্রকর্ষ স্বরধ্বনি সরসংগতি অপিনিহিতি স্বরভক্তি যেটা হচ্ছে অপিনিহিতির একটি উদাহরণ এরপরের প্রশ্ন যেটা রয়েছে কলিঙ্গি সঙ্গড়ে সকল লোক সঙ্গর শব্দের অর্থ হলো সমাবেশ সম্মেলন মনে কর ভেবে দেখা তো সঙ্গরে এই শব্দের অর্থ হচ্ছে মনে করা ওকে সংবাদ শব্দের অর্থে অর্থ মনে করা বা স্মরণ করা এরপর হচ্ছে ইলিয়াসের কথা অনুযায়ী আমার স্ত্রী আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম সম্পত্তি হারিয়ে হতাশ হয়েছিলাম সম্পত্তি হারিয়ে কষ্ট পেয়েছিলাম সম্পত্তি হারিয়ে শান্তি পেয়েছিলাম তত্ত্বভাবে সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম অপশন কয়েকটায় এরপর তুড়ি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান বাণিজ্যে সপ্ত সিন্ধুর তীরে সপ্ত সিন্ধুর করে সপ্ত সিন্ধুর পারে তত্ত্র অপশন ঘ হবে সপ্ত সিন্ন্দুর পারে আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল মাতিয়ে দিল মজিয়ে দিল না নাড়িয়ে দিল তো আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে থাকে গীতা ভগবত ভাগবত মহাভারত না পুরাণ গাথা তো রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে থাকে মহাভারত এর পরবর্তী প্রশ্ন নিতায় থেকে নেতায় এটি অপিনিহিতির দৃষ্টান্ত স্বরসঙ্গতির দৃষ্টান্ত ব্যঞ্জন সঙ্গতির দৃষ্টান্ত না অভিশ্রুতির দৃষ্টান্ত এটা হচ্ছে একটি স্বরসঙ্গতির দৃষ্টান্ত পরের প্রশ্ন যেটা রয়েছে কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এবারে আমরা দেখবো এসে কী অর্থাৎ যেগুলো অতি সংক্ষেপ উত্তর দিতে হয় এক নম্বর মানের প্রশ্ন সেগুলোই তো প্রথম প্রশ্ন হচ্ছে পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার কারণ কী তো কারণটা হচ্ছে মুক্তির সন্ধান করা এরপর সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় কেন এ কথা বলা হয়েছে না সংস্কৃত ভাষা নিজের প্রয়োজনে বিদেশি ভাষার সাহায্য অল্প নিয়েছে ওকে তাই সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কোনো আপত্তি নেই এরপর তাহলে নির্ভয়ে লিখতে পারি নির্ভয়তার কারণ কি না কারণ পাঠক পত্রিকার পাঠক সংখ্যা খুব কম এটাই হচ্ছে নির্ভয়তার কারণ এরপর হচ্ছে ঋষি অপমানিত বোধ করলেন অপমানিত অপমানিত বোধ হওয়ার কারণ কি না ঋষি দুর্বাষার আগমন ঋষি দুর্বাষার আগমন শকুন্তলা না বুঝতে পারার জন্য ওকে অর্থাৎ ঋষি দুর্বাসা যে এসেছিলেন সেটা শকুন্তলা শকুন্তলা বুঝতে পারেনি এটাই হচ্ছে এটাতে তিনি অপমানিত বোধ করেছিলেন ওকে ঋষি দুর্বাসা নেক্সট প্রশ্ন মধুর পবন বহিছে বাকরিতে যে সন্ধিবদ্ধ পদ আছে তা বিচ্ছেদ করো তো এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে পবন পজক অন পবন এরপরের প্রশ্ন ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ দাও তোমরা লিখব শব্দ মধ্যস্থিত বর্ণসমূহের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে যেমন মুকুট থেকে মুটুক যুক্ত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে উদাহরণ দাও তোমরা লিখবো দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণের মাঝখানে স্বরবর্ণের অ স্বরবর্ণের অভাব অভাববশত পরস্পর যুক্ত হয়ে যে সংঘবদ্ধ রূপ লাভ করে তাকে যুক্ত ব্যঞ্জনধ্বনি বলে যেমন হচ্ছে ইঙ্গয় বর্গিজয় ওকে ইঙ্গয় যোগ বর্গিজয় পরের প্রশ্ন হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন এগুলি কী ধরনের শব্দ শব্দের উদাহরণ এগুলো হচ্ছে ধনাত্মক শব্দের উদাহরণ ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল তো এখানে আমরা উত্তর ইকবর জেলেকে ছেড়ে দিয়ে তাকে আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার দিতে রাজা আদেশ দিয়েছিলেন এরপরের প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল তো হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল নেক্সট হচ্ছে ঘষি ভবন কাকে বলে উদাহরণ সহ লেখ তোমরা লিখবো সবদের শব্দের মধ্যে কোনো অঘোষ ধ্বনি যদি কোনো ঘোষ ধ্বনির ফলে স্বঘোষ হয় তাকে ঘোষী ভবন বলে যেমন হচ্ছে চাকদহ থেকে চাকদা একটি শব্দজাত বিদেশি অনুসর্গের ব্যবহার বাক্যে প্রয়োগ করে দেখাও তোমরা লিখব তোমার বদলে আমি সেখানে যাবো তো এখানে বদলে এটা হচ্ছে একটি বিদেশী অনুসর্গণ রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ সহ লেখো যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থেই প্রসিদ্ধ তাকে রূঢ় শব্দ বলে যেমন হচ্ছে পঙ্কজ নেক্সট প্রশ্ন জৈমিনীকে পূর্ব মীমাংসা দর্শন গ্রন্থের রচয়িতা এক বাকসিদ্ধ ঋষি হচ্ছেন জৈমিনী নোংর শব্দটির শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে না জীবনের রূপক অর্থে এটি ব্যবহৃত হয়েছে সেও তো পাপ কোনটা পাপ নিজের স্বার্থে মজুরের উপর নজর রাখাটা হচ্ছে পাপ পরবর্তী প্রশ্ন সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম কোন স্বর্গের কথা বলা হয়েছে যে স্বর্গে ঢুকতে গেলে অঙ্ক জানা জানা আবশ্যক সেই স্বর্গের কথা এখানে বলা হয়েছে বিশেষত্ব এই যে বিশেষত্বরা কি বিশেষত্বরা হলো একসময় ইলিয়াসের তলাটে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন ওকে তারিত ধ্বনি কাকে বলে উদাহরণ সহ উদাহরণ দাও যে যে বর্ণ উচ্চারণকালে জিহ বা ওপরের তালুতে আঘাত করে তাকে তারিত ধনী ধ্বনি বলে যেমন হচ্ছে বিন্দু ড এর পরের প্রশ্ন অলাবু থেকে লাউ কি ধরনের ধনী লোক বুঝিয়ে দাও এটা হচ্ছে একটি আদি এটি আদি ধ্বনি লোক এখানে অস্বরধ্বনি লুপ্ত হয়েছে অ হচ্ছে প্রথমে যে অস্বরধ্বনি আছে এটা লুপ্ত হয়েছে এটা এটা হচ্ছে আদি কে রিকে মিশ্রধ্বনি বলা হয় কেন তোমরা ধ্বনি দিয়ে বাংলা স্বরধ্বনিতে স্থান পেলেও তাকে রয় হস্তিকার অর্থাৎ রজক হ্রস্ত হিসাবে উচ্চারণ করা হয় ফলে এটি ব্যঞ্জন ও স্বরধ্বনির মিশ্রণে গঠিত একটি গঠিত বলে রিকে মিশ্রধ্বনি বলেন কিশ্বর ধ্বনি কাকে বলে তোমরা লিখব দ্রুত উচ্চারণের ফলে দুটি স্বরের মিলিত উচ্চারণকে ধ্বনি বলে অভিশ্রুতি কাকে বলে তোমরা উত্তর লিখব ওপিনিহিতের ফলে এগিয়ে আসা রস্ত ও তার পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘোটা তাকে অভিশ্রুতি বলে নেক্সট প্রশ্ন সে প্রচুর সম্পত্তি করে ফেললো কি কী সম্পত্তি করে ফেললো না দুশো দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া এই সম্পত্তি করে ফেললো কবির বাণিজ্যে তরি কবির বাণিজ্য তরি বাধা পড়ে আছে কোথায় কিভাবে কবির বাণিজ্য তরি বাধা পড়ে আছে তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরি তৈরি বাধা পড়ে আছে ওকে বাধা পড়ে আছে এরপর সেই ভয়টার কঙ্কাল লুকেছিল মনের চোরা কুঠিতে কোন ভয়ের কথা বলা হয়েছে না মাস্টার মশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে এখানে সেও তো পাপ কোন কাজকে বক্তা পাপ বলেছেন না মজুরদের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন মান্য মান্যচরিত বাংলায় মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো তো মান্য মান্যচরিত বাংলায় মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ রসই রস এ অ্যা ও এইগুলো এরপরের প্রশ্ন স্বরভক্তির অপর নাম লেখো তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে তো তাকে বলা হয় প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি এরপরের প্রশ্ন বিধুর বিধু শেখর গাগা শব্দ গাগা উচ্চারণ করে কি বলতে চেয়েছিল তো বিধু শেখর গা উচ্চারণ করে কোন বিপদ আসার পূর্ব সংকেত বলতে চেয়েছিল মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল মঙ্গলের লাল নদীর জলের স্বাদ ছিল অমৃতের তুল্য তারপর ভাটার শোষণ ভাটার শোষণ বলতে কী বোঝো না ভাটার শোষণ বলতে জোয়ার ভাটার সময়ে নদীর জল কমে আসাকে বোঝায় নেক্সট চর্য আশ্চর্য এই সন্ধিকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় কেন না এই সন্ধি কোনো নিয়মের মধ্যে পড়ে না তাই একে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় দুটি অর্ধবিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও তোমরা লিখব দুটি অবৃত অর্ধ স্বরধ্বনির উদাহরণ হলো অ এবং এ নেক্সট হচ্ছে কুমিস কি না কুমিস হচ্ছে কুমিস হলো ঘটকির দুধ ফেনিয়ে তৈরি করা এক প্রকার ঘন পানীয় ওকে তো ছিল ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নোত্তর এবং এফসি কিউ প্রশ্নোত্তর এই প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে তার অল অপশানটিকে অবশ্যই তোমরা সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ